হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছোলার খুব সহজ একটি রেসিপি। তো এটা যে কেউ বানিয়ে নিতে পারবে, খুব সহজ পদ্ধতিতেই সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো চলো দেখি কিভাবে সেটা আমি বানালাম। তো ভিডিওটি স্টার্ট করছি। এখানে আমি সিদ্ধ করা ছোলা নিয়েছি, এখানে সিদ্ধ করে রাখা আলু আছে যেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এখানে কুচি করা টমেটো আছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি রসুন কুচি দিয়ে দেব, তারপর এক এক পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুন সামান্য ভেজে নেব, তারপর সাথে টমেটো কুচিটা দেব। পেঁয়াজ আর রসুনের রংটা সামান্য চেঞ্জ হয়ে এসেছে, এবার এতে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দেওয়ার পর সামান্য ভেজে নেব। এবার আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি ছোলাতে আগে থেকে সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, তো সেজন্য এখানে সামান্য পরিমাণ দিলাম, তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা কষানোটা প্রায় হয়ে এসেছে। তো এতে আমি একে একে সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ এভাবে আলুটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে ছোলাটা দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, দেখতেই পাচ্ছ তোমরা ভাজাটা প্রায় হয়ে এসেছে। এভাবে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি যে সেদ্ধ করে রাখা ছোলার জলটা ছিল, তো আমি সেই জলটাই এখানে দিয়ে দেব। কাঁচা জল ব্যবহার করছি না, সেদ্ধ করে রাখা জলটাই দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে ফুটতে দেব। জলটা ভালো করে ফুটে গেলে তারপর এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে দেব। তো দেখো তোমরা খুব সহজভাবে এটা কি সুন্দর হয়ে গেল, যে কি বানিয়ে নিতে পারবে তোমরা। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তো দেখো তোমরা কেমন হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু হয়, যারা খুব স্পাইসি খেতে পছন্দ করো না তারা এটা বানিয়ে খেতে পারবে। এখানে বেশি মশলা আমি ইউজ করিনি। তো দেখতে পাচ্ছ তোমরা কেমন হয়েছে, খুবই সুস্বাদু হয় খেতে। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি বানিয়েছি তো ভালো লেগে থাকলে লাইক তো অবশ্যই করে দেবে। আর এখন আমি এটাকে সামান্য গার্নিশিং করে দেব কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা কুচি দিয়ে, তো তারপরে এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তো আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি উপরে, আর সামান্য ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশিং করে দেব। তো দেখতে পাচ্ছ কেমনটা হয়েছে। তো এভাবে তোমরা বাড়িতে এটা বানিয়ে ট্রাই করো, আর খেতে কেমনটা হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।